হঠাৎ করে অস্থির চালের বাজার। খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মিল থেকে এখন বেশি দামে কিনতে হচ্ছে তাদের, তাই দাম বেশি খুচরা বাজারেও। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। ধানের ভরা মৌসুম এখন, প্রতি বছর এ সময় চালের দাম কম থাকে। তবে দৃশ্যমান কোনো কারণ বা অজুহাত ছাড়াই বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এ নিয়ে গত এক মাসে দুধাপে বাড়ল চালের দাম। রাজধানীর খুচরা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আর পাইকারি বাজারেও এর দাম 40-42 টাকার নিচে না। বেড়েছে মিনিকেট সহ সব ধরনের সরু চালেরও দাম। নতুন যে সিজন ধান আসছে, ধান সিজন অনুযায়ী দাম কমার কথা, সেই অনুযায়ী কিন্তু আসলে দাম কমতেছে না, তুলনায় দিন দিন একটু বাড়তেছে চালের দাম। আগে এই সময়টায় আপনার 28 চাল বিক্রি হইতো 1850-1800, এখন 2100 টাকা কিনেই পড়ে, তো 2150-2200 টাকা বিক্রি। এখন তো সিজন, সিজনে যদি চাউলের দাম বাড়তে থাকে সারা বছর কি করবে, এটা মিলাররাই ভালো বলতে পারবে। মিলাররাই চাউলের দাম এখন বাড়তি ধরতেছে আমাদের জন্য। আর আমপানে নাকি ধান নষ্ট হয়েছে অনেক, এই কথা বলতেছে। দাম বেড়েছে সবজিরও, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়, অন্যান্য সবজির দামও কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি। বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে অনেক সবজি খেতেই নষ্ট হচ্ছে, তাই সরবরাহ কম। সব জিনিসের দামেই বাড়তি, অরিজিনাল যারা কৃষক তারা এটা ন্যায্য মূল্য পায় কিনা আমি জানি না, ওইখানে যারা এইটার যেই মূল্য সেই মূল্যর চাইতে বাজারে কিন্তু 10 গুণ 12 গুণ বেশি মূল্য তারা বিক্রি করতেছে। ভালোভাবে মনিটরিং করেন, অন্ততপক্ষে বাজারটা স্থিতিশীল থাকলে আমরা সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস, তবে স্বস্তি রয়েছে পেঁয়াজ আদা ও রসুনের বাজারে, স্থিতিশীল আছে খাসি ও গরুর মাংসের দাম। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা।